মাদারীপুরের রাজুর উপজেলার বাজিতপুর ইউনিয়নে কোদালিয়া গ্রামে শুক্রবার এক শিশু মাস্ক না পরে মসজিদে আসাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত 16 জন আহত হয়। আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও রাজুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে উপজেলা কোদালিয়া গ্রামে হলাদার বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের সময় শিশু আরিফ মাস্ক না পরে মসজিদে আসায় শিশু আরিফকে মসজিদ থেকে বের হয়ে যেতে বলেন প্রবাসী জহুরুল ইসলাম। এ নিয়ে জহুরুল ও ওই শিশুর দাদা লোকমানের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দুপক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে কমপক্ষে 16 জন আহত হয়। আহত অবস্থায় লোকমান গ্রুপের লোকজন রাজুর হাসপাতালে আসলে হাসপাতালের সামনে থেকে জহুরুল ইসলামের লোকজন আবারও লোকমান গ্রুপের লোককে মারধর করে হাসপাতাল থেকে বের করে দেয়। পরে লোকমান গ্রুপের লোকজন ফরিদপুর সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। এ ব্যাপারে জহুরুল ইসলাম বলেন, আমি ওই বাচ্চাকে বলি তুমি মাস্ক পরা থাকলে আমার পাশে দাঁড়াতে পারতে, কিন্তু তুমি তো মাস্ক পরা না। এই কথা বলায় লোকমান মাতুব্বর আমার উপর চড়াও হয়। অপরদিকে লতিফ মাতুব্বর জানায়, আমার ভাগ্নে আরিফ মাস্ক না পরে মসজিদে গেলে আরিফকে গালাগালি করে মসজিদ থেকে বের করে দেয়। পরে নামাজ শেষে আমার বাবার সাথে জহুরুলের কথা কাটাকাটি হয়। বাবার বাড়ি ফেরার সময় জহুরুল মোক্তার সাদ্দাম পিছন থেকে মারধর করে আমার বাবাকে। আমার বাবা চিৎকার করলে আমরা গেলে আমাদেরও মারধর করে। আমি রাজুর হাসপাতালে ভর্তি হতে পারিনি ওদের জন্য, তাই মাদারপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছি। আমাদের লোক ফরিদপুর ভর্তি আছে, সেখানেও ওরা তাদের নাম কেটে দিতেছে। আমরা হসপিটালে ডাক্তার দেখাই যাচ্ছি, আমাকে দেখা আমাকে বাইক মনে করেন ভাড়াই আমাকে মার শুরু করেছে। আমরা মনে করলাম আমরা একজন আমাকে মারছে অনেক, আমরা দুজনে বলাইয়া তাড়াতে আমরা থানায় গেছি। থানার এসে পুলিশ এসে পরে তারপর হসপিটালে ঢুকছি। মানে ট্রিটমেন্ট বলতে আমি তা হত মনে করে না, আমাকে যে একজন লোক ছিল হ্যাকিম দেখাইছে, এর ভিতরে আমার এই সাইডে আইনে দাঁড়া করাই রাখছে। মার্চে সৌরভ ছিল, মানে আর ওদিকের ছেলেরা ছিল আমি চিনি না। সৌরভ আমার বাইক নিয়ে ইট দিয়ে মাথায় বাড়িতেছে, আমি ওটা ফিরিয়েছি আমার বাইক নিয়ে ফিরিয়েছি, আমার হাতে ব্যথা পাইছি আর এখানে কাটতে গেছে।